স্টুডেন্টস ওয়েলকাম টু ইউর ইলার্নিং বেঙ্গলি ক্লাস আর আমি তোমাদের আফি ম্যাম তোমাদের সঙ্গে আছি আমরা কি শিখছিলাম যে আকার দিয়ে শব্দ গঠন শিখেছিলাম আকার চিহ্ন দিয়ে তো আকার চিহ্ন দিয়ে শেখার সঙ্গে সঙ্গে ছিল আমাদের অনুশীলনের কাজ তাহলে পেজ নাম্বার 25 এর কাজ ছিল পেজ নাম্বার 25 বা 25 নম্বর পেজে কাজ ছিল আমরা কিন্তু 1 নম্বর আর 2 নম্বরটা করেছিলাম এবার আমাদের আজকে 3 নম্বরের কাজের পালা তিন নম্বর করব আমরা প্রথমে কি আছে দেখো প্রথমটাতে আমরা করেছিলাম এক নম্বরতে শেষ বর্ণের সঙ্গে যোগ করো আকার তারপরটাতে করেছিলাম প্রথম বর্ণের সঙ্গে যোগ করো তাহলে এবার কি বাকি থাকছে মাঝের বর্ণের সাথে মানে এটা প্রত্যেকটাই কিন্তু তিনটে কোণে তিনটে করে আমাদের বর্ণ দেওয়া আছে তোমরা কিন্তু মাঝের বর্ণের সঙ্গে আকার যোগ করবে তোমাদের এই বইয়ের কাজটা আমি তোমাদেরকে এখানে বোর্ডে করে দেখাচ্ছি তোমরা প্রত্যেকে পেন্সিল ইরেজার নিয়ে বইয়ে কাজটা করবে কি আছে প্রথমে দেখো মাঝের বর্ণে আকার যোগ করব কিভাবে বর্গিজ ব ব জ জবক তো তো কিছু হবে না বর্গিজ আকার যেহেতু মাঝের বলছে মাঝের বর্ণ হচ্ছে বর্গিজ ব এ আকার ব জবক হয়ে গেল তারপর নেক্সট দেখো আছে ম র ল আমরা আকারটা মাঝের সাথে বসাবো তার মানে ম র এ আকার ল মর ক ক ল আমরা আকারটা মাঝের সঙ্গে বসাবো তাহলে কি হবে ক কয়ে আকার আর ল কপা সেম জিনিস আবার আছে অ ভ গ অভ সাজিয়ে আমরা যদি দেখি পাশের সাথে বসাই ভয় আকারের সঙ্গে কি হবে অভা অ ভয় আকার ব অভা দন্তস ব র সব সবরের কিন্তু সবার ভয় আকার হবে দন্তস सकल मान सबाई सकाल तम ल तम 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 आकार ल तम সকল আমরা করব সকাল দন্তস্য কয়ে আকার ল সকাল ঠিক আছে তাহলে আমাদের এখানে করলাম তারপরে এবার দেখো আমরা এটা এবং তিন নাম্বারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এবার কিন্তু চার নাম্বার যে এলোমেলো শব্দগুলোকে আমরা সাজিয়ে দেব আমি কিন্তু তোমাদের তিন নাম্বারটা কমপ্লিট করার পর আমি এখানে ইরেজ করলাম না আমি চার নাম্বারটা এখানে করে দিচ্ছি দেখো লা ম গয়া এটা কি হবে সাজিয়ে লিখতে হবে গামলা গয়া আকার ম আর লয়া আকার চার নাম্বার ছিল তো মানে এরকম একটু সাজিয়ে দেবো মানে রিঅ্যারেঞ্জ করে দেবো বাকি লয়া আকার ছয় আকার ক লয়া আকার ছয় আকার ক এটা কি বুঝতে পারছো চালাকি করলেই বুঝতে পারবে চালাক হয়ে যাবে